আমার আজকের ভিডিও টপিক হলো আমার চ্যানেলে আপকামিং নেক্সট 5 ভিডিও টপিকস, মানে আমার চ্যানেলে পায়রা সম্পর্কিত আমি নেক্সট 5টা কী কী ভিডিও ছাড়বো সেই নিয়ে আমার আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট হলো পিজিয়ন কলোনি ভার্সেস কেজ। আপনারা অনেকেই আমাকে ফোন করেন বা SMS করে জিজ্ঞাসা করেন যে, মানে যারা এখন সবে ফেন্সি পায়রা শুরু করছেন অনেকে জিজ্ঞাসা করেন যে পায়রা কোনটায় করলে ভালো, পায়রা কলোনিতে করলে ভালো নাকি খাঁচায়। এবার অনেকের বাড়িতে হয়তো স্পেস নেই, খুব বেশি জায়গা নেই পায়রা করা, এইটা একটা খুব ভালো সাবজেক্ট। আমি সেই জন্য আমি ঠিক করেছি এইটা নিয়ে আমি পুরো একটা ভিডিও বানাবো আপনাদের সামনে, কারণ আমার বাড়িতে কলোনিও আছে কেজও আছে, তাই কীভাবে কলোনিতে পায়রাগুলো থাকে আর কীভাবে কেজের মধ্যে থাকে পায়রাগুলো আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর কোনটায় কী ভালো কলোনিতে থাকলে কী কী ভালো দিক কী খারাপ দিক, আর কেজে থাকলে কী কী ভালো দিক আর কী কী খারাপ দিক আমি সেইটাও একটা ভিডিওর মাধ্যমে পুরো আপনাদের ভিডিও করে দেখাবো। মানে সেই ভিডিওটায় পুরো এই সাবজেক্টের উপর একটা আমি এই নিয়ে বলবো, আর আপনাদের সামনে সামনে সব দেখাবো কোনটাতে পায়রা ভালো থাকে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে পিজিএন কেজ সাইজ, পায়রার সঠিক খাঁচার মাপ, এইটা নিয়েও আমাকে অনেকে জিজ্ঞাসা করে। আর এইটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ সব পিজিএনের সাইজ সমান নয়, কয়েকটা পায়রার সাইজ অনেক বড়, সেই সব পায়রার জন্য কেজ সাইজ লাগে বড়, আবার কিছু পায়রা আছে সাইজ ছোটো, সেগুলোর জন্য কেজ অত বড় না দিলেও চলে। সেই জন্য আমি এই টপিকের উপরে আপনাদের একটা ভিডিও বানাবো, সেইটাতে আমি ফেন্সি পায়রার মধ্যে প্রায় সব রকম পায়রার নাম লিখবো একদিকে, আর কোন পায়রার জন্য কেজ সাইজ কীরকম দিলে সবথেকে ভালো হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আর আমার কেজ সাইজগুলো কীরকম, আমার বাড়িতে কোন পায়রা কীরকম কেজ সাইজে থাকে সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ওই ভিডিওটায়, এইটাও একটা টপিক। এবার 3 নম্বর পয়েন্ট হলো পিজিয়ন হেলদি সিড মিক্সার। এখন বর্তমানে পায়রার সিড বা দানার দাম অনেক বেড়ে গেছে, সেই জন্য কী কী সিড দিয়ে খাওয়ার মিক্সার করলে সেটা হেলদি হবে প্লাস কম দামের মধ্যে হবে সেই নিয়ে আমি একটা পুরো ভিডিও করব। আর আমার বাড়িতে আমি কীভাবে খাবার মেশাই, আমার খাবারে আমি কী কী উপাদান দিই, বা কী কী উপাদান অবশ্যই থাকতে হবে, বা কী কী উপাদান বাদ দিলে হবে সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আপনারা কীভাবে পায়রার জন্য সিড মিক্সার বানাবেন এবং কম দামের মধ্যে, আমি সেই ভিডিওটায় প্রত্যেকটা খাবারের দাম লিখবো, নাম লিখবো, এবং ধরে নিন 150 কেজি খাবার মেশালে বা 100 কেজি একটা খাবার মেশালে আপনাদের খরচা কত হবে সেই হিসাবটা বলে দেবো, কম খরচার মধ্যে কীভাবে আপনারা খাবার মেশাবেন সেটা আমি বলে দেবো, এইটা আমি নিয়ে একটা পুরো ভিডিও বানাবো। এবার 4 নম্বর পয়েন্ট, হলো পিজিয়ন ফুড এবং ওয়াটার টাইমিং, পায়রার খাওয়ার ও জলের সময়। খাওয়ার আর জল দেওয়ার অ্যাকচুয়ালি সব মানুষের তো সময় সেম থাকে না, কারণ আমরা এক একজন কাজ করি, কেউ সারাদিন বাড়িতে থাকেন বা কেউ আবার কেউ অন্যান্য বিভিন্ন রকমের কাজ করেন, সারাদিন বাড়িতে অনেকে থাকেন না, বা সেই হিসাবে টাইমটা কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন, আর আমি কীভাবে মানে আমার পায়রাদের খাওয়ার দিই, কখন করে জল দিই, কখন করে খাওয়ার নামিয়ে রাখি সেই নিয়ে আপনাদের পুরো একটা ভিডিও করে আমি দেখাবো, আর কোন সময় খাওয়ার আর জল দেওয়া সবথেকে ভালো, আর কীভাবে খাওয়ার দিলে আপনাদের খাওয়ার একদম নষ্ট হবে না, আর কীভাবে জলের সঙ্গে কিছু অন্য কোনো মেডিসিন দিতে হয়, বা খাওয়ার আপনারা সব পায়রাকে সমান দেবেন নাকি বিভিন্ন রকম পায়রার বিভিন্ন রকম খাওয়ার, সেই সব নিয়ে আমি একটা ভিডিও বানাবো পুরো ভিডিও, কারণ আমি আপনাদের এমনভাবে একটা জিনিস বলে দেবো সেইটা দিয়ে সেইটা আপনারা যদি নিয়ম মেনে চলেন তাহলে আপনাদের খাওয়ার একটু নষ্ট হবে না, আর ঠিক সময় সময় দিলে পায়রাদের শরীরও একদম খারাপ হবে না। এবার 5 নম্বর পয়েন্ট হলো পিজিএন হেলদি গ্রিড আইটেমস। আপনারা সবাই কম বেশি গ্রিড সম্বন্ধে জানেন, যারা ফেন্সি পায়রা করেন বা এমনি পায়রা করেন,
যারা অনেকদিন ধরে করছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন তারাও অনেকে জানেন বা অনেকে জানেন না। আমি তাদের জন্য বলছি যারা একদম জানেন না যে গ্রিট কীভাবে মেশাতে হয়, গ্রিট কী জন্য খাওয়ায়, গ্রিট খাওয়ালে গ্রিট খাওয়ানোর ভালো দিক কী কী, বা গ্রিট বানাতে গেলে আপনাকে কী কী আইটেম অবশ্যই থাকতেই হবে মধ্যে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমি বাড়িতে গ্রিট বানাই, যদিও সময় তেমন পাই না, তাও আমি একসঙ্গে প্রায় ছ মাসের গ্রিট একবারে বানিয়ে রাখি। হয়তো একটুখানি কষ্ট করতে হয়, কিন্তু আমার মনে হয় বাড়িতে বানানোটাই ভালো, কারণ দোকানে যে গ্রিটটা পাওয়া যায় সেই গ্রিটটার দামও অনেক আর কোয়ালিটিও অতটা ভালো নয়। কারণ পাখির দোকানে যে গ্রিটটা দেয় সেইটার মধ্যে খুব বেশি রকম আইটেম থাকে না। আমি প্রায় 20-25 রকম আইটেম মিশিয়ে একটা গ্রিট বানাই বাড়িতে আমার পাড়ার জন্য, আর সেইটা খেয়েই আমার পাড়ারা ভালোই থাকে, কোনো রকম সমস্যা হয় না। আর এই গ্রিটটা খাওয়ালে আপনাদের মেডিসিন বেশি ইউজ করতে হবে না, মানে এই গ্রিটের মধ্যেই অনেক রকমের মেডিসিন থাকে। আমি এইটা নিয়ে পুরো একটা আমি কীভাবে গ্রিট বানাই, কী কী আইটেম দিই একটা লিস্ট করে আপনাদের একটা ভিডিও বানাবো। আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, আমার খুব ভালো লাগছে। আপনাদের সবার জন্য আমি এই বোর্ডটা কিনেছি, কারণ সব কথা মুখে তো বললে হয় না, এবার কিছু কিছু জিনিস আছে সেগুলো সামনাসামনি লিখলে আপনাদের বুঝতে সুবিধা হয়। বা আমি বোর্ডটা কিনেছি কারণ আমি কীভাবে আমার ফার্মটাকে মেনটেন করি, বা আমার ফার্মটা আজকে এই জায়গায় কীভাবে এসছে, সেই সব নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের আরও অনেক টপিক নিয়ে ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি টপিকের কোনো শেষ নেই, প্রায় 100 বেশি টপিক আমার অলরেডি আপনার জন্য ভাবা আছে। এবার আমি তো একসঙ্গে তো সবগুলো ভিডিও করা সম্ভব নয়, তাই আস্তে আস্তে যখন সময় পাবো আস্তে আস্তে আমি অল্প অল্প করে সব টপিক নিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো। যারা নতুন করে ফার্ম শুরু করছেন তারা অনেকেই জিজ্ঞাসা করেন আমাকে যে মানে কী পাড়াতে শুরু করবেন বা কী করবেন, সেই জন্য আমি মেনলি আমার চ্যানেলে সব রকম একদম ফ্যান্সি পায়রার ক্ষেত্রে একদম A to Z সব কিছু নিয়ে আস্তে আস্তে ভিডিও বানাবো, যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আমরা যখন ফ্যান্সি পায়রা শুরু করেছিলাম আমরা তখন নানা রকম প্রবলেম ফেস করেছি, আমাদের বলার কেউ ছিল না। আমার এই ফার্ম আজকে যে জায়গায় এসছে সেটা পুরো আমার নিজের চেষ্টায়, তবে সবসময় তো ভালো হয় না, মানে আপনার নিজের এক্সপিরিয়েন্স তো হতেই হবে। এক্সপিরিয়েন্স করতে গেলে আপনাকে ভুল করতেই হবে, কারণ আপনি ভুল না করলে শিখবেন না। একই ভুল একবার করলে সেটা কোনো খারাপ নয়, কিন্তু একই ভুল যদি বারবার করেন সেইটা অবশ্যই খারাপ। সেই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যেন একই ভুল একবারের বেশি না হয়, সেই জন্য আমি আপনাদের সাহায্য করব। যারা নতুন করে ফার্ম শুরু করছেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কিছু জানার থাকলে আমাকে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই যেটুকু জানি আপনাদের সাহায্য করব বলে। আমি শুধু এইটুকুই চাই যে আমাদের ভারত থেকে আরও অনেকে ফ্যান্সি পায়রা লাইনে আসুক, কারণ আমাদের ইন্ডিয়াতে ফ্যান্সি পায়রা লাইনে খুব কম লোকই আছে। যেমন বাংলাদেশে ফ্যান্সি পায়রা করে প্রচুর লোক আর তাদের নামও আছে অনেক, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো ভালো ফার্ম নেই। সেই জন্য আমি চাই আরও অনেকে এগিয়ে আসুক। এখন বর্তমানে চাকরির মার্কেট খুবই খারাপ, অ্যাটলিস্ট আপনারা স্টার্ট করুন, আমি এটুকুই চাই। এবং আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আরও কিছু দামি পায়রা আনা নিয়ে আসার, আপনাদের কাছে সব ভিডিও শেয়ার করব, আপনারা পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার বার্ডস লাভার শুভদীপ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের জানাশোনা লোকদের শেয়ার করবেন। থ্যাংক ইউ।